যাত্রীরা বাসে উঠে অপেক্ষা করছেন কিন্তু বাস ছাড়ছে না। দুর্গাপুরে হঠাৎ বন্ধ হয়ে যায় বাস পরিষেবা। দুর্গাপুর স্টেশন সংলগ্ন বাস স্ট্যান্ডে শুক্রবার সকালে দেখা গেল এই দৃশ্য। জন্মাষ্টমীর দিন কি চাক্কা জ্যাম, রীতিমতো শোরগোল পড়ে যায় এ নিয়ে, বাধ্য হয়ে আসতে হয় পুলিশকে। কিন্তু কি কারণে বন্ধ রাখা হলো বাস পরিষেবা? অভিযোগ, দুর্গাপুর স্টেশন সংলগ্ন বাস স্ট্যান্ডের চত্বরে এক তিল জায়গা ফাঁকা নেই, দখল হয়ে গিয়েছে ফুটপাত, ফলে সাধারণ মানুষ থেকে যাত্রীদের ভোগান্তি বাড়ছে, যাতায়াত করতে অসুবিধায় পড়তে হচ্ছে। আবার অনেকে যত্রতত্র যানবাহন দাঁড় করিয়ে দিচ্ছেন, ফলে সারাদিন ধরেই সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। এর প্রতিবাদ জানিয়ে বাস চালকেরা পরিষেবা বন্ধ করে দেন। দূরপাল্লার বাসের পাশাপাশি ইন্টারসিটি বাস পরিষেবাও বন্ধ হয়ে যায়। খবর পেয়ে নড়েচড়ে বসে পুলিশ প্রশাসন। দুর্গাপুর স্টেশন চত্বরে আসে কোকোভেন থানার পুলিশ, সমস্যা সমাধানে পদক্ষেপের আশ্বাস দেয়। পুলিশকে ঘিরেও বিক্ষোভ দেখান বাস চালক ও কর্মীরা। পুলিশ আশ্বস্ত করলে বাস পরিষেবা আবার চালু হয়। বাস স্ট্যান্ডে হচ্ছে যে ফুটপাত দখল হয়ে গেছে, দখল হয়ে যাওয়ার সুবাদে আমরা হচ্ছে বারবার প্রশাসনকে বলে পড়ে কোনো সুরাহা হয়নি, এবং প্রশাসনের সঙ্গে বসে পড়েও কোনো সুরাহা হয়নি। নিত্য যাত্রী যারা আছে তাদের প্রত্যেকের অসুবিধা হচ্ছিল, আমাদের বাস স্ট্যান্ড পরিষেবা পরিচালনা করার ক্ষেত্রে অসুবিধা হচ্ছিল, যার জন্য আজকে আমরা বাস বন্ধ রেখেছিলাম। কতক্ষণ বন্ধ রেখেছিলেন? প্রায় এক ঘন্টা বন্ধ রেখেছিলাম। এখন কি বাস চালু করলেন? এখন বাস চালু করলাম বলতে আমাদের সঙ্গে প্রশাসন হচ্ছে কথা হলো, মেলবাবুর কথা হয়েছে, প্রোগ্রাম দ্বারা যে মেলবাবু ওনার সঙ্গে কথা হয়েছে, উনি আশ্বাস দিয়েছেন যে উনি পোর্টালটাই হচ্ছে যে ক্লিয়ার করার ব্যবস্থা করছেন। আমরা ওনার রাস্তাতেই হচ্ছে আমরা পুরো জাম করে দিচ্ছে। দোকানদাররা, ফলের দোকান, মিষ্টির দোকান, কোনো গাড়ি দাঁড়াতে পারছে না। পাবলিককে বলতে যাচ্ছি, উঠিমো মারতে আসছে, বলছে আমরা লোকাল, অশান্তি করছে, এটাই তো। সেই জন্য কি করেছেন আজকে আপনারা? আজকে আমরা রোড জাম করেছি ওই জন্য। কি চাইছেন এখন আপনারা? হ্যাঁ, আপনারা কি চাইছেন? ক্লিয়ার চাইছি আমরা, রাস্তাঘাট ক্লিয়ার চাইছি। কতক্ষণ দাঁড়িয়ে ছিলেন? আধ ঘন্টা। কতটা সমস্যার মধ্যে পড়েছেন? অনেকটা, আমার টাইম তো যাওয়া হলো না, দেরি হয়ে যাচ্ছে। বাস পরিষেবা চালু হলেও এরপর পুলিশ সদর্থক ভূমিকা না নিলে ফের আন্দোলনের হুঁশিয়ারিও দেওয়া হয়েছে। স্টেশন সংলগ্ন বাস স্ট্যান্ড চত্বরে ফুটপাত দখল করে অনেকেই ব্যবসা করেন, কিন্তু যাত্রীদের সুবিধার জন্য পুলিশের পদক্ষেপের ওপরই আগামী দিনের দুর্গাপুরে সুষ্ঠুভাবে বাস চলাচল নির্ভর করছে। দ্য ওয়াল ব্যুরো।